আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্যরকমভাবে আমি আজকে বেগুন ভেজেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে শেয়ার করতে তো আমার ভালোই লাগে। আসলে সব সময় একরকম কোনো কিছুই ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করতে হয়। তো আমি এখানে কিছু বেগুন নিয়েছি আর বেগুনগুলা এরকমভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি মশলাগুলো সুন্দর করে ভিতরে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বেগুনটা কেটে নিয়ে এখন আমি এটার মধ্যে সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি। আর এটা একটু অন্যরকম, বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই খুশি হয়, কারণ একটু ফুলের মতো দেখা যায়। আর বাচ্চারা সাধারণত বেগুন খেতে চায় না। আমরা যদি এইভাবে বানিয়ে দিই তাহলে বাচ্চারা খেতে পারবে। তো আমি এখানে আরেকটা বেগুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি করেছি। তো আমি এই যে বেগুনটাকে এইভাবে কেটে নিয়ে হাত দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলাটাকে মিশিয়ে আমরা তারপরে বেগুনটা ভাজবো। আর বাচ্চারাও দেখা যাবে যে দেখতে সুন্দর লাগে দেখে খেয়ে ফেলবে। বাচ্চারা সাধারণত বেগুন খেতেই চায় না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, আমার সাথেই থাকবেন। তো আমি এইভাবে বেগুনটাকে সুন্দর করে মশলা ভিতরে ঢুকিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটাকে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা কত পছন্দ করে। তো আমি এইভাবেই সবগুলো বেগুন মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা আমার আগেই তেল ছিল, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম একটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এটাকে ভেজে নিব। এক পাশ হয়ে আসলে মোটামুটি আরেক পাশ আমি উল্টিয়ে দিব। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখতে বুঝতেই পারছেন যে কতটুকু সুন্দর হয়েছে। আর বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে এরকমভাবে দিলে। তো বাচ্চারা বেগুন দেখবেন যে অনায়াসেই খেয়ে ফেলে। তো আমার বেগুন ভাজা হয়ে এসেছে, যে আমি উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে। আমি এখন এই যে উঠিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতেই। এভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। আর বাচ্চারা এক পিস দুই পিস বেগুনের টুকরাই খেতে চায় না, আর এরকম একটা বেগুন দিলে আস্ত বেগুনেই খেয়ে ফেলবে। এইভাবে দিলে তো বাচ্চারা একটা বেগুন খেতেও তাদের কোনো মানে আপত্তি থাকবে না। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বাসায় যে বাচ্চারা বেগুন খায় না। তো আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো বেগুনেই ভেজে নিচ্ছি। এটাও হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এখন আমি বাকিটাও এইভাবেই ভেজে নিব বাকিগুলো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনারা আমার সাথে ছিলেন, আছেন, শেষ পর্যন্ত আশা করি থাকবেন। তো এইভাবেই আমি সবগুলো বেগুন ভেজে নেব। আর প্রিয়জনকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন, তারপরে দেখবেন যে সবাই কতটুকু পছন্দ করে। আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আমার ভিডিও আমি আজকে এই পর্যন্তই শেষ করছি। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ঘরে থাকুন, ভালো থাকুন। ঘরে থাকি, ভালো থাকি।